মিষ্টি নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণ কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি টিমের সদস্যরা। বিশ্বকবি সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, নজরুলের বাংলাদেশ, রূপের তাহার নেই কোশেষ। ষড় ঋতুতে আমাদের বাংলাদেশ এক এক ঋতুতে এক এক রকম ফুল ফসলে ভরপুর হয়ে ওঠে বাংলার প্রতিটি আঙিনা, প্রতিটি মাঠ ক্ষেত। দর্শক, প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে আলু ক্ষেত এবং এখানে আলু তোলা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো, আসসালামু। কি নাম আপনার? আমার নাম গোলাম রহমান। আলু তুলছেন? জি। বেশ চমৎকার তো আলুগুলোর রং। জি। কি নামে আলুর? আলুর নাম হলো কাঠিলাল আলু। কাঠিলাল খেতে নিশ্চয় রঙের মতো সুন্দর। না, খেতে কাঠিলাল অবশ্যই ভালো, কারণ মানুষই খুব পছন্দ করে, এই জন্য এই আলুটা লাগাইছি আমরা। না, আপনাদের দেখলে সত্যি খুব মায়া লাগে, আবার খুব গর্ব বোধ হয় আপনাদের জন্য যে এত কষ্ট করে রোদে পড়ে, যেমন প্রচুর রোদ, এই রোদের মধ্যে আপনারা কাজ করছেন, ফসল ফলাচ্ছেন, এগুলো সব মানে দেশের মানুষের জন্যই করছেন। অবশ্যই দেশের মানুষের জন্য করছি। তে আলুগুলো কবে লাগিয়েছেন? আলুগুলো কার্তিক মাসের 15-16 তারিখে লাগিয়েছি। তারপরে কতদিন হলো এখন? 75 দিন বয়স হয়েছে এটা আসলে। 75 দিন? জি। তো এই আলুগুলো লাগানোর পরে এটা মানে কিভাবে লাগিয়েছেন, জমি প্রস্তুত সেটা যদি একটু বলেন। জমি প্রস্তুত হলো 5-6টা চাষ দিয়েছি। 5-6টা চাষ দেওয়ার পরে হলো ঘানে একটা জীব সার, জৈব সার দিয়ে তৈরি করে 24-24 ইঞ্চি এরকম নালা কেটে, নালা কেটে নিয়ে তারপরে এই যে আলুগুলো আছে, এই আলুগুলো হলো মানে চোখগুলো রেখে খণ্ড খণ্ড করে 6 ইঞ্চি অন্তর বসিয়ে মাটিগুলো এই ক্ষেতের থেকে দেখছেন যে পিলিগুলো করা আছে, ক্ষেতে তুলে দিতে হয় দুই পাশ থেকে। আলুর তুলে দেওয়ার পরে 5-7 দিন পর একটা পানি, পানি অন্তত এবারটা একটা পানি তো হয়ে গেছে। তারপরে আলুটা হলো পানি দেওয়ার পরে 25 দিন যখন বয়স হয় তখন হলো ওটা ভিতরে কোপ দিতে হয়, কোপ দিয়ে আগাছাগুলো নিড়াই কিছু হালকা সার দিয়ে এই আবার এই এই যে পাশনিগুলো দিয়ে, এই যে পাশনিগুলো দিয়ে এরকমভাবে টেনে টেনে এই যে দুই পাশ থেকে এরাম করে এরাম উঁচা করে দিতে হয়। হ্যাঁ, দুই পাশ আবার এগুলো এরাম ই করে দিতে হয়, কিছু ওই যে ছত্রাকনাশক বিষ দিতে হয়। এর মধ্যে কি আর কোনো ধরনের কোনো সার টার বা? এর ভিতরে কিছু ইউরিয়া সালফার দেওয়া লাগে, তাছাড়া আর বিশেষ কোনো আর সার লাগে না। এই আলুটা বেশ বড়। জি। এই আলুটা ছোট, এগুলো সব হচ্ছে মানে তাড়াতাড়ি তুলে ফেলেন এর জন্য? হ্যাঁ অবশ্যই, এটা এটা বড় হতো, এটাও আর বড় হতো, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে চোখগুলো, হ্যাঁ এইগুলো সাদা থাকতো না, এইগুলো পরিপূর্ণ হয়ে যেত, এই যে চোখগুলো দেখছেন না পরিপূর্ণ হয়ে যেত, আরও বড় বড় হতো। এটা এটা আলু 500-600 গ্রাম পর্যন্ত হতো। এখন এই পূর্ণতার আমি আমার এর আগে হলো 8.5-9 মন পর্যন্ত আলু আমি পেয়েছি। এবার কত? এবার ডালো 75 দিনে যদি তুলছি 3 মন 3.5 মন হলেই যথেষ্ট লাভবান হবো আমরা আশা করছি। আর মানে ছোট বড় সবগুলো কি একসাথে বিক্রি করবো? হ্যাঁ, এগুলো হয়তো আমরা দেবো না, কিন্তু বাদ বাকি ছোট বড় একবারে প্যাকিং হবে 60-65 কেজি 50-55 কেজি বস্তায় এগুলো এখন ধোয়া হবে। আলুগুলো দেখছেন মাটির মাখানো, এগুলো ধোয়া হবে, ধুয়েতে বাজার করতে হবে। ধোয়ার পরে কি আবার শুকাতে হয় পানিটা? না, এই বস্তা কালকে তো বিক্রি হয়ে যাবে, এটা শুকানো লাগে না। এই যে অনেক লোক দেখতে পাচ্ছি যে এখানে আলু তুলছেন, ওনারা মানে সবাই কি আপনার পরিবারের নাকি কাজ করছেন? আসলে এক পরিবারে এত লোক হয় না, এটা আমার ওই যে আমার ছেলে আছে ওখানে, এই যে হ্যাঁ ছেলে আছে এখানে কাজ করছে, তা আজকে ধরেন 16 মাসে তা 10-15 জন শ্রমিক কাজ করছে আর কি।
আলো তুলছেন যেহেতু একসাথে অনেক লোক দরকার জি জি আলো তুলছেন অনেক লোক মানে আপনি কতখানি জমিতে এরকম চাষবাস করছেন আমার মোট 27 বিঘা জমিতে চাষ চলছে আসলে তাহলে প্রতিনিয়ত হচ্ছে এরকম লোকজন আপনার জমিতে কাজ করছে জি জি আমরা লোকজন কাজ করে আমরা তাহলে নিজে কৃষি কাজ করে নিজের পরিবার যেমন ছেলে যেমন কাজ করছে মানে ভবিষ্যৎ প্রজন্মকে যেমন কৃষি কাজটা শিখাচ্ছেন আবার অনেকের কর্মসংস্থানের সুযোগটাও করে দিচ্ছেন জি আপনার এই আলু ক্ষেত তো বেশ বড় ভাই কত জমির পরিমাণ 4 বিঘা মানে 33 শতকে 4 বিঘা আলু আছে আবার দেখেন সাথী ফসল হিসেবে এই যে কলা চাষ মানে কলাটা কি আলুর সাথী ফসল নাকি কলার সাথী ফসল আলু আসলে লাভজনক যেটা দেখছি সেটা হলো আলুর সাথী ফসল কলা কিন্তু মূল চাষ যখন কলা কলার সাথী ফসল আলু কারণ কলা দীর্ঘমেয়াদী চাষ আলু হলো আমরা এখনই তুলে ফেলছি কোন জাতের কলাটা লাগিয়েছেন আলু হলো বাইশা বলে ছোট কলা যেটা বাইশা কলা বলে বাইশ ছড়া পর্যন্ত বড় হয় বড় বড় ও এই যে বেশ বড় বড় যে কলা ছড়াগুলো হয় বড় বড় যে ছড়াগুলো হয় তো কলা পাবেন কতদিন কলা হলো আপনার 16 থেকে 18 মাস বয়স হলে কলাগুলো আমরা বেচতে পারব তখন এর মাঝখানে যেমন আলুর একটা ফসল পেয়ে গেছেন আরো এরপরে কি করবেন সময় পেলে প্রতিশন হলে এর ভিতরে ভাতি লাগানো যেতে পারে পেঁয়াজ ভাঙি ও আচ্ছা পেঁয়াজ তারপরে তরমুজ দু মাসের আবার তরমুজ লাগানো যেতে পারে কিন্তু চাষ বেশির কারণে হয়তো সম্ভব নাও হতে পারে তার মানে যাদের জমি কম আছে যে কৃষক ভাইদের তারা চাইলে হচ্ছে এখানে মানে কলা গাছ বড় হওয়া পর্যন্ত বেশ কয়েকটা হচ্ছে সাথী ফসল পাবে শাক বুনতে পারে লাল শাক ডাটা শাক বুনতে পারে দু মাসের তরমুজ চাষ করতে পারে দেড় দু মাসের হলো পেঁয়াজের চাষ করতে পারে আলুর পরে আবার মানে অন্যগুলো হবে কলাও হয়ে গেল তো যেহেতু দামের জন্য তাড়াতাড়ি আলুগুলো উঠিয়ে ফেললেন তো এখন মানে দামটা কেমন পাবেন হ্যাঁ ও পাশে দেখছেন যে ওটা আমরা 28 টাকা কেজি 120 টাকা বেচেছি 24 টাকা 25 টাকা বেচেছি যে আলুটা আমরা আপনারা দেখছেন এইটা হলো 20 টাকা কেজি আশা করে যে বিক্রি করা যাবে যেটা এখন তুললে এখন যেটা তুলছি তাতে দেখাল 3 মণ 3.5 মণ 4 মণ হয়ে যেতে পারে কাঠা প্রতি সেই হিসেবে এখানে 70 মণ যদি বিঘায় আসে তাহলে 20 টাকা যদি বিক্রি করি তাহলে হয় মানে 56,000 টাকা আশা করা যায় এটা বিক্রি হবে 56,000 তো এইটা কি মানে যেটা খরচ হচ্ছে সবকিছু তারপর লেবারও কাজ করছে অনেকে সবকিছু বাদ দিয়ে এটা মনে করেন যে ঠিক আছে এটা অনেক বেশি বলবো আসলে 20,000 টাকার বেশি সাথী ফসল হিসেবে খরচ হয় না সেখানে 56,000 বা 50,000 হলো সেখানে 30,000 টাকা মানে তো মেলা কথা আপনি নিজে দেখতে পারছেন বাজারও আপনি জানেন 4 বিঘা জমিতে 1,00,000-1.5 লাখ টাকা লাভ হয়ে যাবে আসলে মানে আমাদের কৃষক ভাইদেরকে দেখলে একটা জিনিস খুব ভালো লাগে যে মাটি যেমন কোমল মানে আপনাদের মনটাও হচ্ছে এরকম কোমল এত অল্পতে আপনারা সন্তুষ্ট হয়ে যান এটা সত্যি অসাধারণ তো এই আলুর পাশাপাশি আর কি আছে এই পাশে আমাদের মাটিতে ছোট ইস্তে আছে সিম আছে বেগুন আছে আর চলেন ওগুলো একটু ঘুরে দেখবো তার আগে নিয়ে নিচ্ছে একটা বিরতি ও আচ্ছা আর দর্শক প্রবিতে ফিড এন্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড এন্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে দর্শক বিরতিতে যাওয়ার আগে আমরা আমাদের চাষ ভাই গোলাম ভাইয়ের হচ্ছে আলু তুলে এবং আলু চাষ সম্পর্কে জানছিলাম এখন আমরা চলে এসেছি হচ্ছে উচ্ছে অর্থাৎ করলার মধ্যে ছোট ছোট যে জাত রয়েছে যেটিকে উচ্ছে বলে আমরা সেই উচ্ছে খেতে আছি ভাই এই উচ্ছেটা কি এভাবে না লাগিয়ে এটাকে কি মাচা পদ্ধতিতে লাগানো যায় এটা হলো মাটির উচ্ছে বলতে হলো ছোট উচ্ছে যেটা বলে বুঝলেন এখানে কি বীজটা বুনেছেন নাকি চারাটা এনে বীজ লাগানো হয়েছে একটা এর মধ্যে কয়টা করে দিয়েছেন ও এক একটা বাদায় 3 থেকে 4টা বীজ দিয়েছি এই যে খড়ের বিছুলিতে এটা কি আগেই ছিল না এটা হলো বীজটা লাগানোর পরে যখন চারাটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন এক বিঘে বা মোটো মাপ চারা লম্বা হয়ে যায় তারপরে হলো ইসিলি দিয়ে থেকে চারাটা পরে মেলাই দেওয়া হয় করলার যে আসল কি বলে তিতা যে স্বাদ মানে এটা কিন্তু আসলে আমরা এই উচ্ছের মধ্যেই পাই আসলে উস্তের নাম তিতা আমরা শুনে থাকি কিন্তু আদিতেই হলো যখন উস্তরা রান্না করা হয় ভাজা হয় বিশেষ করে ছোট উস্তগুলো এগুলো তিতা থাকে না এটা হয়ে যায় মিঠা তারপরে এটা তো আসলে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অবশ্যই অবশ্যই তো এটা লাগিয়েছেন কতদিন আগে এটা লাগানো 2 মাস হয়েছে লাগানো এখন তো ফল আছে দেখা যাচ্ছে যেটা মাত্র মনে শুরু হয়েছে না না ফুল বেচা কেনা শুরু হয়নি ফুল ফল আছে গাছে কতদিন লাগে এটা লাগানোর পরে ফুল আসে এটা লাগানোর আড়াই মাস 3 মাসের মাথায় ফলগুলো বাজারজাত করা যায় খাওয়ার উপযোগী হয় কতদিন ফল দেয় এটা 2 মাস 3 মাস যদি গাছ ভালো থাকে তার বেশি ফল দেয় এই এই জমিটা কি এক বিঘা
এটা এক বিঘা না, এটা হলো 15 কাঠা বা হলো 24-25 শতক জমিতে উচ্ছেটা আছে। উচ্ছে গাছের কি মানে বিশেষ কোনো যত্ন করতে হয় বা যত্নটা কি নেন? বিশালি বিছানোর মানে আগ দিয়ে ঘাসগুলো তুলে পাতলা করে বিচেলিগুলো এই যে বিচেলি এটা বিছায় দিয়ে একটু জাবের ওষুধ দিতে হয়। জাবে তো উচ্ছে খুব ক্ষতি করে, কিছু দরকার থাকে পানি দেওয়া, কিছু জৈব সার কিছু দেওয়া লাগে, এই ড্রেন থেকে দেওয়া লাগে। আর ওর ভিতরে কোনো ঘাস হয় তাহলে ঘাসটা তুলে দেওয়া, শুধু ওই এইভাবে মালগুলো তুলে বাজারজাত করা ছাড়া কোনো কাজ থাকে না। তার মানে ব্যাপারটা তো খুব চমৎকার, মানে ওষুধ পানি যা দিত শুধু এই ড্রেনের মধ্যে দিতে হয়। জি জি, এই এখানে আর কোনো জি না, এরপরে আর কিছু দেয়া লাগে না। তারপরে জমিতে জৈব সার দিয়ে তারপরে হলো আপনার চুন দিয়ে দূষণমুক্ত করতে হয়। দূষণমুক্ত করে তারপরে হলো এটা চারা রোপণ করতে হয়। চারা রোপণের পরে এটার ফুল আসা পর্যন্ত কি কোনো পরিচর্যা নিতে হয়? কোপ দিতে হয়, ঘাস নিড়াতে হয়, ওষুধ দিতে হয়, কারণ দিতে হয়, পোকা হয় বেগুনে। হ্যাঁ, বেগুনে পোকা হয়। তারপরে হলো এখানে গুড়াই রাসায়নিক সার দিতে হয়, জৈব সার দেওয়া থাকে। পরিচর্যা করে এখন আম গাছে ফল দেখেন যে এই যে যে ফল আসার পরে এটা আপনার 2 মাস পরে ব্যথা শুরু হলে মানে 4 থেকে 6 মাস 8 মাস এবং 1 বছর পর্যন্ত ফল ব্যথা যায়। এটা আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা হলো 3 মাস বয়স হয়েছে। এটা কতখানি জমি এখানে? 25 শতক জমি আছে এখানে। তো এই জমির মধ্যে কতগুলো গাছ? ধরেন 1000 গাছ আছে। 1000 গাছ থেকে এই পর্যন্ত আপনি মানে কিরকম বেগুন পেয়েছেন? এখানে শুরু হয়েছে 2-4 মণ ফল বেচা হয়েছে। বাজারে তো অনেকগুলো বেগুন আছে। জি, ওই বেগুন আর এইটার মানে কোনটা চাহিদাটা বেশি? এই শীতকালীন সময়ে এই ঢোপ বেগুন যেটা বলে এখানকার যে বেগুনটা কাটা দেখছেন তো এই বেগুনের চাহিদা বেশি এক কথা হাটে। মানে বেগুন ছাড়া আর কি আছে এখানে? বেগুন ছাড়া ওই যে সিম আছে। ও এই যে চলেন সিমটা দেখি। ভালো ফল পেয়েছেন এখান থেকে। তো লাগানোর পরে মানে কিভাবে লাগান সেটা যদি একটু বলেন। আমরা ডাইরেক্টলি এটা বেড করে, বেড করে দুই পাশ থেকে দেখেন যে দুই পাশে বেড আছে, বেডের দুই পাশ থেকে হলো এটা মানে ভিতরে লাগানো হয়। এগুলি কি ভেঙে টেঙে যায় না? এখানে যে সুতো আছে খোপা আছে ভাঙে, দুর্বল থাকে তাহলে ভাঙে। মানে সিম যদি বেশি হয় ভারে ভেঙে যায়। তো সারটার কি কি দিতে হয়? এই সিমের সারটা কম লাগে। কেন? এর আগে যে কোনো ক্ষেতে লাগানো হয় মানে মানে সুজা ক্ষেতে লাগানো হয় না, এর আগে ধরে বেগুন মানে আগে কোন একটা চাষ থাকে তার উপরে লাগানো হয়। ওই চাষের হচ্ছে মানে সারটারটাই পায়। হ্যাঁ, সারটার। তা আমরা তো যেটা জানি যে সিমের হচ্ছে একটা পোকা আছে যেটা খুব মানে সিমের জন্য খুব ভয়ঙ্কর, যা পোকা। জি, ওইটা আক্রমণ করলে কিভাবে দমন করেন? ওটা হলো ওষুধ দেয়া লাগে, ওষুধ দেয়া ছাড়া তো সিম চাষটা আসলে করা যায় না। কি ওষুধটা দেন তখন? এটা হলো ফাইফানন গ্রুপের ওষুধ দেওয়া লাগে। মানে ওটা স্প্রে করে দেন? আচ্ছা, এছাড়া মানে মানে প্রাকৃতিক ভাবে কি কোনো ওষুধ দেয়া যায় না যে যেটা দিলে পোকাটা দমন হয়? প্রাকৃতিক ভাবে যেটা শুনেছি মানে তামাকের ভিজিয়ে তামাকের রস বা হলো মেহগুনির ফল মানে ভিজিয়ে ওইটা দিলে আবার ফেরোমন টোপ দিলে পোকাটা দমন হয়, আমরা ওটা দিয়ে থাকি। আমি একবার এক গ্রামে গিয়ে যেটা দেখলাম যে ওনারা মানে বাড়ির পাশে লাগিয়েছে, তো সেই সিম গাছে হচ্ছে যে রান্না করার পর যে ছাই থাকে সে ছাইটা ছিটিয়ে দিল। তো জিজ্ঞেস করলাম কেন, বলে যে মানে পোকাটা দমন করার জন্য। এটা কি হয় সত্যি? না, আমরা যে ক্ষীরেগুলো করছি এতে হলো ছাই দিলে আর কোনো পোকা লাগে না। যদি বেশি বই হয় তাহলে ছাই ছিটিয়ে দিয়ে আসলে কভার করা যায় না,
মানে কাকায় আর কত ছাই থাকে সব ছাই এনে তো আমার কৃষি ক্ষেতে দেওয়া লাগে কারণ এটা কিছু অর্গানিক ভাবে উৎপাদন খাদ্য এটা আসলে নিচে তো অনেক আগাছা দেখতে পাচ্ছি এটা কি সিম গাছের জন্য ক্ষতি হচ্ছে না সিম গাছের জন্য আগাছা এখন ক্ষতি করে না কারণ যদি বেশি সার থাকে তাহলে সিম গাছের পাতায় হয় এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া লাগে এই দেখেন পাতা ছিঁড়া রয়েছে না ছিঁড়লে এই সিম গাছ মানে ঠেকানো কষ্ট হয়ে যায় সিম আসে না তার মানে পাতা ছিঁড়ে কমিয়ে দিলেই হচ্ছে গাছের মানে ফলনটা ভালো হয় হ্যাঁ গর্তটা কমে যায় ফলনটা ভালো হয় তো ওই পাশে দেখা যাচ্ছে যে ওনারা সিম তুলতেছে এটা কি প্রতিদিনই তুলেন এটা হাটের হাটা তোলা হয় যদি কেউ কভার না করতে পারে তাহলে হলো দৈনিক তোলা লাগে তার ভাই এই যে এত বড় সিম ক্ষেত এটা মানে কতখানি জমি এটা হলো ওই 18-20 শতক হবে 20 শতক তো এখান থেকে এই পর্যন্ত কি পরিমাণ মানে কত টাকা সিম বিক্রি করছে এখানে আসলে শুরু হয়েছে দেখছেন ওই 5-7000 টাকার মতন বিক্রি হয়েছে আর কত বিক্রি করতে পারবে আর বাজার বলা যাবে না তবে আশা করা যায় 20-30000-40000 টাকা আসতে পারে সিম ক্ষেতে এতে কি লাভ হয় না এখানে খরচ কম ওই যে বলছিলাম যে 60-40 টাকা কি অন্য কোনো ওই যে বেগুন ছিল এরপরে তাল দিয়ে সিমটা গড়াচ্ছেন সিমটা করা হয়েছে মানে পরিসরটা খরচটাই হলো বেশি মূলত আমরা এই পর্যন্ত যতখানি দেখলাম যে আপনি আসলে একজন মানে সখিন এবং সফল কৃষক তো অবশ্যই তো এর পাশাপাশি আর কি আছে এর পাশাপাশি সরিষা আছে আমাদের আচ্ছা আমরা আপনার সরিষা ক্ষেতটা ঘুরে দেখবো তার আগে নিয়ে নিচ্ছে একটা বিরতি দর্শক প্রবিটা ফিড অ্যান্ড হার্ভেস্ট লিমিটেড কৃষক কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে সরিষা খেতে নিয়ে যাব আপনাদেরকে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হার্ভেস্ট লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে দর্শক বিরতিতে যাওয়ার আগে আমরা আমাদের কৃষক গোলাম ভাইয়ের আলু চাষ তারপরে হচ্ছে উস্তে চাষ সিম চাষ দেখেছিলাম এখন আমরা এসেছি ওনার সরিষা খেতে চলেন ক্ষেতের আলে বসে একটু কথা বলি এখানেই বসে কোন জাতের এটা না বাড়ি 14 বাড়ি 14 তো কতদিন আগে লাগিয়েছেন এটা লাগানো হলো অগ্রহণ মাসের পহেলা মানে এটার বয়স হলো 2 মাস 2 দিন তো বাড়ি 14 কি ফলনটা একটু বেশি হয় যেটা কৃষি গবেষণা থেকে যেটা খোঁজ খবর নিয়ে এটা করেছি এর আগে এই ধরনের করেছি এটা 7-8 মণ পর্যন্ত আমাদের 3300 বিঘা হয়েছে ঠিক কতখানি জমিতে সরিষা লাগিয়েছে এবারে 3 বিঘা জমিতে সরিষা লাগিয়েছে আচ্ছা মানে বীজ কতটুকু দিয়েছে বীজ তো 3 কেজি বিঘা 1 কেজি করে বীজ লাগে তো আশা করছেন মানে কি রকম পাবেন এটা এর আগে যে ফলন পেয়েছি এই যা তাতে দেখালে 7-8 মণ করে সরিষা এবং তাতে 3 বিঘে 24-25 মণের আমরা আশা করছি এই সরিষা ক্ষেত থেকে তো সরিষা চাষ মানে চাষ করাটা মনে অনেক সহজ না হ্যাঁ অবশ্যই অনেক সহজ আমি এই ভূমি থেকে 4টে চাষ দিয়েছি দেওয়ার পরে মানে একবার রুটার দিয়েছি মানে যেটা গুঁড়ো করে 1 কেজি করে বীজ দিলে এতে চাষগুলো দিয়েছি দেওয়ার পরে যখন 20-25 দিন বয়স হয় তখন 10-15 কেজি ইউরিয়া ছুটিয়ে একটা সেচ দিয়েছি এতে জমিটা শক্তিশালী জমি ছিল জৈব সার দেওয়া এই কারণে হলো দেখছেন হলো আদিতে মাঠের ভিতরে এই শস্যটা ভালো এবং বাজার মূল্য সেটি শস্যের দাম বেশি বেশি কতদিন লাগবে আর এটা উঠাতে এটা আমাদের বাড়ি শস্য আমি প্রথম করলাম যে শস্যটা আমরা করি তাতে আরও 1 মাস সময় লাগার কথা এই সম্ভবত 20 দিন ভিতরে আমার শস্যগুলো তুলতে পারবো দেখেন এখানে আপনার চাষ শিরে সরিষা এটা আপনি দেখেন যে এই দেখেন চাষ শিরা না অন্যটার মধ্যে যেটা হচ্ছে দুইটা শিরা থাকে এখানে সেটি এবং ব্যাপক সরিষা আপনি দেখছেন খেলকে ঠিক আছে মানে এই কারণেই হচ্ছে এই বাড়ি 14 জাতের সরিষাটা চাষ করলে লাভবান কারণ অন্যগুলোর মধ্যে তো দুইটা শিরা থাকে দানাটা কম থাকে এই এক একটা ছড়া থেকে সরিষাটাকে কিভাবে ছাড়ান এটা এক এক এভাবে ছড়ানো হয় না এটা হলো এখান থেকে কাটা হয় এই যে এখান থেকে কাটা হয় এই জায়গা থেকে কাটা হয় কাটিয়ে নেওয়ার পরে ভুঁইতে রাখা হয় রাখার পরে পাকার পরে যখন হলদে হয়ে যায় রাখার পরে সরিষাটা শুকিয়ে যায় গাছগুলো শুকিয়ে যায় 2-3 দিন রাখলে এইটা নিয়ে যে ডাইরেক্টলি হলো বাড়িয়ে নিলে সুসাটা বেরিয়ে গেল মানে এইভাবে বাড়ি দিয়ে দিই হ্যাঁ বাড়িয়ে দিবে এরপরে হলো কোনো পাউটলা দিয়ে ঘুরিয়ে দিলে গরু দিয়ে ঘুরিয়ে দিলে ওর মতন বেরিয়ে গেল
কৃষি কাজ থেকে আয়টা কেমন আসে? গত বছরের কথা আমি বলতে পারি, গত বছর হলো আমি প্রায় 20 লক্ষ টাকার আবাদ বেচেছি। 20 লক্ষ টাকা মতন বিক্রি হওয়ার পরে 2-3 লাখ টাকা লাভ হয়েছে, আর এখান থেকে আমার ফ্যামিলি নিয়ে। আমি খুব ভালো আছি। আমি চাকরি করলে হয়তো এভাবে সম্ভব হতো না। আমি আপনাকে এই 1 বছর হিসেবটা দিয়েছি, আর যেগুলো আপনি দেখে আসলেন তাতে এ বছর আরও বেশি পয়সা আমি লাভবান হতে পারবো। কৃষি কাজটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যত আবহাওয়া যাই যাক আর তা যাক, দিকে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে যে কেউ চাইলে কৃষি কাজ করে স্বাবলম্বী হতে পারে, সমৃদ্ধ করতে পারে কৃষিক্ষেত্রকে। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই কৃষি চাষ এবং চাষি সংক্রান্ত ছোট্ট তথ্যকণিকা। কৃষি কাজের ধরন লাল আলু ও অন্যান্য সবজি চাষ। কৃষক গোলাম রহমান। ঠিকানা গ্রাম বেথুলি, পোস্ট বেথুলি, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। মোবাইল নম্বর 01718870157। মাটিরে আমি বড় ভালোবাসি। এই মাটিকে ভালোবেসে যারা কৃষিকাজ করছেন তারা হচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা। তারা কৃষিকাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন যেমন করছেন, সেই সাথে সাথে আমাদের কৃষিক্ষেত্রকে এবং জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন। প্রিয় দর্শক, কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে আপনারা যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পদে তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হাজারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন ঝিনাইদহের উকরি বিলের প্রাকৃতিক মাছ চাষ ও সম্ভাবনা। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.